দর্শক বন্ধুরা এখন আমরা কথা বলবো একজন গাবি ব্যবসায়ীর সাথে তো উনি আজকে আমাদেরকে বলবে যে যারা এই যে আপনারা গাবি কিনতে যে পতারিত হইতাছেন কিভাবে পতারিত হইতাছেন এটার মূল কারণটা তো আজকে উনি উন্মোচন করব উনি একজন সৎ ব্যবসায়ী উনি এরকম দুই নাম্বারি করেন না কিন্তু এই সব পন্থাকুলই জানে তো বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হুম ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা ভাইজান একটা গাবির আপনারা যদি 5 লিটার দুধের গাবিরে 10 লিটার কেমনে করবেন এটা একটু বলেন তো এটা আপনার মনে নেন অক্সিন একটা ইংলিশন আছে 140 টাকা করে বেচাইডা যদি আপনি মারেন তাহলে

এসব দেওয়া আবার তুলা বাইনা নিয়ে দিকা নিবেন গায়ে দুয়ানি যদি জুই থাকে তাহলে নিবেন সময় আর চামড়া ফাতলা থাকলে গায়ে যদি বালা গায়ে যে না চিনে কোনো থাকলে যেকোনো পারে এসব গায়েটা বালা নাকি খারাপ

যেন ভাই সৎভাবে ব্যবসা করে খাইতে পারে সারা জীবন আচ্ছা তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই মেলাটা কত হয়েছে সাড়ে সাত সাড়ে সাত হাজার ভাই ভালো হইছে ভাই বাসুরটা কত হয়েছে দুইশ চোদ্দ হাজার দুইশ বকনা বাছুর একটা বাচ্চা দিয়ে কাজ করে খাই হম হ্যাঁ বাসাবাড়িতে কাজ করবো নাই বাড়ি ঘর নাই কিছু নাই

আচ্ছা ঠিক আছে কত হৈছে দুই লক্ষ পঁচাশী হাজাৰ

কতটা কিনলেন তো তিনশো তোর তো অনেক দামে আছে ভাই কত হয়েছে এটা

আজি গৰু বজাৰ সস্তা দাইছে না দাম দেইছে দাম দাইছে না সস্তা আচ্ছা ঠিক আছে